আমাকে কথা বলতেই হবে ইনশাআল্লাহ কারণ আগামীতে আবার আপনাদের সাথে দেখা হবে কিনা আমি জানি না কথা বলতেই হবে জালের মতো 500 বছর বেঁচে থাকার কোনো লাভ নাই সিংহের মতো এক খন্ড বাঁচতে চাই আমি দেখতে পাচ্ছি বাংলাদেশের ভাগ্য আকাশে উত্তর গগনে কালো মেঘ জমা হয়েছে ঝড়ের পূর্বাভাস লক্ষ্য করছি যদি মোকাবেলা করতে না পারেন সক্ষমভাবে এমন অন্ধকার গাঢ় কালো অমাবস্যার রাত আসতে পারে যার সুবে সাথে খাওয়া অসম্ভব এর বদলা না নেওয়া পর্যন্ত রাস্তা ছাড়বে না যদি শেখ হাসিনা মনে করে যদি শেখ হাসিনা মনে করে এই দেশটা তার বাবার তাহলে আমি মনে করি দেশ আমার দাদার এখানে আমরা জন্মগ্রহণ করেছি ওদের ওদের সেকেন্ড হোম বাংলাদেশ থেকে বাহিরে আছে প্রত্যেকের বাহিরে ঘর আছে বাড়ি আছে প্রত্যেকের অন্য অন্য দেশে ঘর আছে বাড়ি আছে যদি এখানে যারা আমরা আছি সিঙ্গাপুরে আমাদের বাড়ি নাই বাড়ি নাই আমেরিকা আমাদের বাড়ি নাই এই বাংলাদেশে আমাদের থাকতে হবে এখানেই বাঁচতে হবে লড়াই করে বাঁচতে হবে রক্তের মাধ্যমে বাঁচতে হবে এই শেখ হাসিনার উৎখাত করতে হবে এদেশে ভক্তদের লিস্ট হয় কাদের লিস্ট হয় দুর্নীতিবাজদের লিস্ট নেই সুরের লিস্ট নাই বাটপারের লিস্ট নাই খাটের নিচে কে কত বেশি তেল লুকাইতে পারে এটার কোনো লিস্ট নেই সুর সুরটাই বেড়ে গেল দেশ এগুলোর কোনো লিস্ট দরকার নেই একটা রাস্তার কোকাই মসজিদে এসে রাস্তাঘাট চুরি করে ওই চোরের বিরুদ্ধে আপনারা যেরকম অ্যাকশন নেন গোটা দেশের সম্পদ শত শত কোটি টাকা হাজার হাজার কোটি টাকা চুরি করে গোটা দেশটাকে যারা তেউলিয়ায় পরিণত করে তাদের বিরুদ্ধে কি করেছেন